চা দিতেছি, তবে চা উপকারী। চায়ের মধ্যে, চায়ের পাতার কোষের মধ্যে ভিটামিন ই থাকে। এই ভিটামিন ই দেহের জন্য আসলে উপকারী, দেহ একটু সতেজ হয়। আর চা যেহেতু একটু গরম, একটু একটু আস্তে আস্তে চা খাইলে শ্বাসনালীটা পরিষ্কার হয়। এই লোকে আবার চায়ের প্রতি আসক্ত, সারাদিনে আবার তো তার দশটা চা খায়। তবে চা আমি আগেই তৈরি করে রাখছি, চা তৈরি করে রাখি এখানে, চায়ের পানি চায়ে চা দিয়ে আপাতত কাপটা পরিষ্কার করি। পরিষ্কার করে তারপরে চা এখান থেকে ঢালি, এখানে ফ্লাক্সে চা রিজার্ভ আছে, রিজার্ভ চা থেকে এক কাস্টমারের চা দিতেছি। চাটা সে গ্রহণ করবো, চা ইচ্ছা করলে আপনি এইভাবেও দিতে পারেন, অথবা এইভাবে যদি দেন তাহলে কাস্টমারের নেওয়ার জন্য সহজ হয়। এই ডান্ডারির মধ্যে সে ধরতে পারে, এখন কাস্টমার চা কীভাবে খাবে এটা কাস্টমারের ব্যাপার, সে কীভাবে খাবে না খাবে সেটা একজন এক একজন এক একভাবে খায়, এক একজন একইভাবে খায়। এটা অবশ্য ভিডিও হইতেছে, করা হইতেছে, এই জন্যেই মানুষ কীভাবে চা খাবো, চা খাওয়ার কী উপকারিতা, এই বিষয়গুলা জানা দরকার, জানলে ক্ষতি নাই। হয়তো অনেকেই জানে, বেশিরভাগ লোকেই বাংলাদেশের প্রায় 70 জন লোক চা খায়, কিন্তু চা খাওয়ার উপকারিতা আছে। তো বিড়িও খায়, চাও খায়, তো বিড়ি খায় চায়ে আবার ওইটা আবার ক্ষতিকারক কিছু কাটাই দিতে পারে, ফুসফুসে যে ছিদ্রপথ বিড়িয়ে বন্ধ করে চা যায় ওইটা আবার ছিদ্রপথ খোলাসা করতে পারে, যার কারণে এর বয়স প্রায় 60 বছরের উপরে, 60-62 বছর বয়স, এখনও মোটামুটি ভালো সতেজ, এখনও রিক্সা চালায়, রিক্সা চালায় রোজগার করে পরিবারের সংসারের আয় রোজগার করে এখনও ভালোভাবে জীবনযাপন করতেছে। এখন চা খাওয়া আপনারা দেখতে পারেন, চা কিভাবে খায় এটা আপনারা দেখতে পারেন। ভাই চায়ের ফিলিংসটা কইতেন, ভাই চায়ের ফিলিংসটা একটু কোন চায়ের ফিলিংস তো কই না, এক হালি দুই হালি